Dear students, আজকে আমরা হার্ট সাউন্ড এবং ইসিজি সম্পর্কে পড়ব। তার আগে গত ক্লাসে আমরা কার্ডিয়াক সাইকেল পড়েছি, সেটা একটু রিক্যাপিচুলেট করে নিই। কার্ডিয়াক সাইকেল এসএনওডি স্পন্টেনিয়াস জেনারেশন অফ অ্যাকশন পটেনশিয়াল পরই তৈরি শুরু হয়। কার্ডিয়াক সাইকেল কন্ট্রাকশন মানে সিস্টল এবং রিল্যাক্সেশন মানে ডায়াস্টল ফেজ নিয়ে গঠিত। অ্যাট্রিয়াল ক্ষেত্রে অ্যাট্রিয়াল সিস্টল এন্ড ডায়াস্টল, ভেন্ট্রিকুলার ক্ষেত্রে ভেন্ট্রিকুলার সিস্টল এবং ভেন্ট্রিকুলার ডায়াস্টল নিয়ে গঠিত। হার্ট রেট যদি 75 বিট পার মিনিট হয় তাহলে কার্ডিয়াক সাইকেল হচ্ছে 0.8 সেকেন্ড। অ্যাট্রিয়ামের ক্ষেত্রে অ্যাট্রিয়াল সিস্টল হচ্ছে 0.1 সেকেন্ড এবং বাকি 0.7 সেকেন্ড হচ্ছে অ্যাট্রিয়াল ডায়াস্টল। অ্যাট্রিয়াল সিস্টলের সময় অ্যাট্রিয়াল ভেন্টিকুলার বাল্ব ওপেন থাকে এবং 20% ভেন্টিকুলার ফিলিং এই সময় হয়ে থাকে, আর বাকি 80% ভেন্টিকুলার ফিলিং অ্যাট্রিয়াল ডায়াস্টলে সময় হয়ে থাকে। অ্যাট্রিয়াল ডায়াস্টলের সময় ভেনাকাভে দিয়ে ব্লাড অ্যাট্রিয়ামে আসতে থাকে। আমরা জানি অ্যাট্রিয়াল প্রেশার কার্ভে তিনটা ওয়েভ থাকে, এ ওয়েভ, সি ওয়েভ, ভি ওয়েভ। এই ওয়েভ অ্যাট্রিয়াল সিস্টলের কারণে হয়ে থাকে এবং এ ওয়েভ অ্যাট্রিয়াল সিস্টলের সাথে কোইনসিডেন্ট করবে। সি ওয়েভ ভেন্ট্রিকুলার কন্ট্রাকশনের কারণে হয়ে থাকে এগেনস্ট ক্লোজড অ্যাট্রিয়াল ভেন্ট্রিকুলার ভালভ, তাই সি ওয়েভটা আইসোভলুমেট্রিক কন্ট্রাকশনের ফেজের সাথে কোইনসিডেন্ট করবে। এবং ভি ওয়েভ ভেনাস সিস্টেমের কারণে হয়ে থাকে এবং এটা আইসোভলুমেট্রিক রিল্যাক্সেশন ফেজের সাথে কোইনসিডেন্ট করবে। এবং আমরা দেখছি অ্যাট্রিয়াল ডায়াস্টলে সময় বোধ ভেন্টিকুলার সিস্টল এবং ডায়াস্টল কোইনসিডেন্ট করে। ভেন্টিকুলার সিস্টল তিনটা ফেজ নিয়ে গঠিত। প্রথমটা হচ্ছে আইসোভলুমেট্রিক কন্ট্রাকশন, এই সময় অ্যাট্রিয়াল ভেন্টিকুলার ভালভ ক্লোজ হয় এবং ফার্স্ট হার্ট সাউন্ড ক্রিয়েট হয়, এবং এই সময় সিমিলার ভালভও ক্লোজ থাকে, তাই একে বলা হচ্ছে আইসোভলুমেট্রিক কন্ট্রাকশন ফেজ, কারণ এই সময় ভেন্টিকুল কন্ট্রাক্ট হতে থাকে ক্লোজ ক্যাভিটির মধ্যে, এর জন্য প্রেশার শার্পলি রাইজ করে। এই ফেজের শেষে এসে সিমিলার ভালভ ওপেন হয়ে যায় এবং ভেন্টিকুল থেকে বাল্ব অ্যারটা এবং পালমোনারি ভেনে যেতে থাকে। 70% ব্লাড এই সময় লেফট ভেন্টিকুল থেকে অ্যারটার দিকে চলে যায়, কিন্তু এই সময় তারপরও ভেন্টিকুলে কন্ট্রাকশন বেশি থাকে বলে এই সময় ভেন্টিকুলের প্রেশার বাড়তে থাকে। বাকি 30% ব্লাড রিডিউসড ইজেকশন ফেজের সময় ভেন্টিকল থেকে অ্যারটাতে যাচ্ছে। এরপরে ভেন্টিকুলার ডায়াস্টল ফেজ আসে। প্রথমটা হচ্ছে প্রোটোডায়াস্টলিক ফেজ, এই ফেজে শেষে এসে সেমিনাল ভাল্ভ ক্লোজ হয় এবং সেকেন্ড হার্ট সাউন্ড ক্রিয়েট হয়। এরপরে হচ্ছে আইসোভলুমেট্রিক রিল্যাক্সেশন ফেজ, এই সময় সেমিনাল ভাল্ভ এবং অ্যাট্রিয়াল ভেন্টিকুলার ভাল্ভ দুইটাই ক্লোজ থাকে এবং ক্লোজড ক্যাভিটির মধ্যে ভেন্টিকল রিল্যাক্স করতে থাকে বলে প্রেশার ফল করতে থাকে। এই ফেজে শেষে এসে অ্যাট্রিয়াল ভেন্টিকুলার ভাল্ভ ওপেন হয়ে যায় এবং অ্যাট্রিয়াম থেকে ব্লাড ভেন্টিকুলের মধ্যে পড়তে থাকে এবং এটাকে বলে ফার্স্ট র্যাপিড ফিলিং। ব্লাড জুড়ে পড়ে বলে এই সময় একটা হার্ট সাউন্ড ক্রিয়েট হয়, এটাকে বলে থার্ড হার্ট সাউন্ড। এরপরে স্লো ফিলিং ফেজ এবং শেষটা হচ্ছে অ্যাট্রিয়াল সিস্টল বা লাস্ট র্যাপিড ফিলিং ফেজ, এই সময় একটা হার্ট সাউন্ড ক্রিয়েট হয়ে থাকে, সেটা হচ্ছে ফোর্থ হার্ট সাউন্ড। তাহলে আমরা দেখলাম সম্পূর্ণ ভেন্ট্রিকুলার ডায়াস্টলেই ব্লাড অ্যাট্রিয়াম থেকে ভেন্ট্রিকুলে আসে না, ব্লাড আসে ফার্স্ট র্যাপিড ফিলিং, ডায়াস্টেসিস এবং লাস্ট র্যাপিড ফিলিং, এই তিন ফেজ। তাই এই তিনটাকে বলে ইফেক্টিভ ভেন্ট্রিকুলার ফিলিং টাইম। তাহলে হার্ট সাউন্ড হচ্ছে চারটা, ফার্স্ট হার্ট সাউন্ড, সেকেন্ড হার্ট সাউন্ড, থার্ড হার্ট সাউন্ড, ফোর্থ হার্ট সাউন্ড। ফার্স্ট হার্ট সাউন্ড আমরা জানলাম যে অ্যাট্রিয়াল ভেন্ট্রিকুলার ভালভের ক্লোজারের সময় হয়ে থাকে এবং এটা আইসোভলুমেট্রিক কন্ট্রাকশন ফেজে হয়ে থাকে এবং এই শব্দটা অনেকটা লাভের মতো মনে হয়। সেকেন্ড হার্ট সাউন্ডের সাথে কম্পেয়ার করলে এটার ডিউরেশন বেশি এবং ফ্রিকোয়েন্সি কম, তাই এটা হচ্ছে লো ফ্রিকোয়েন্সি এবং লো পিচের একটা সাউন্ড, এবং এটা সিগনিফাই করে যে ভেন্ট্রিকুলার সিস্টল শুরু হচ্ছে। সেকেন্ড হার্ট সাউন্ড
প্রোটোডায়াস্টলে শেষে গিয়ে হয় সেমিনাল ভালভ বন্ধ হওয়ার জন্য, এবং এটা শব্দের অনেকটা ডাবের মতো, এবং ফার্স্ট হার্ট সাউন্ডের সাথে কম্পারিশন করলে এটা ডিউরেশন কম কিন্তু ফ্রিকুয়েন্সি এবং পিচ বেশি, এবং এটা নির্দেশ করে যে ক্লিনিক্যাল সিস্টেম শেষ হয়ে গিয়েছে। থার্ড হার্ট সাউন্ড আমরা দেখলাম যে ফার্স্ট র্যাপিড ফিলিং ফেজে হয়ে থাকে, এটা একটা লো পিচ সাউন্ড এবং এটা বোঝাচ্ছে র্যাপিড ভেন্ট্রিকুলার ফিলিং। ফোর্থ হার্ট সাউন্ড অ্যাট্রিয়াল সিস্টেমের সাথে কনসেপ্ট করে এবং এটা নর্মালি শুনতে পাই না আমরা, এটা একটা লো পিচ সাউন্ড এবং এটা ইন্ডিকেট করে ইনক্রিজ স্টিফনেস অর নন কমপ্লায়েন্স অফ দ্য ভেন্ট্রিকল। এরপর আমরা আসবো ইলেকট্রোকার্ডিওগ্রাম। এটা হচ্ছে কার্ডিয়াক সাইকেলের সময় হার্টে ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটি গ্রাফিক রেকর্ডিং একটা পেপারের মধ্যে, যেই পেপারটার মধ্যে এই গ্রাফিক ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটি গ্রাফিক রেকর্ডিং হয় সেই পেপারটাকে বলা হচ্ছে ইলেক্ট্রোকার্ডিওগ্রাম, আর যে মেশিনটার মাধ্যমে এই ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটি রেকর্ড করা হয় সেটাকে বলা হচ্ছে ইলেকট্রোকার্ডিওগ্রাফ। এবং এই ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটিটা রেকর্ড করা হয় বডি সার্ফেস থেকে বিভিন্ন ইলেকট্রোড বডি সার্ফেসে প্লেস করে। আমাদের এখানে যে জিনিসটা সবচেয়ে বেশি মনে রাখতে হবে সেটা হচ্ছে কাগজটা হচ্ছে গ্রাম, মেশিনটা হচ্ছে গ্রাফ। ইসিজির ব্যবহার, ইসিজি দিয়ে আমরা হার্ট রেট জানতে পারি, হার্ট রিদম নর্মাল আছে নাকি সেটা জানতে পারি, ইসিজিতে বিভিন্ন ওয়েভ এবং সেগমেন্ট থাকে সেগুলো মর্ফোলজি জানতে পারি, এছাড়া বিভিন্ন ডিজিজ ডায়াগনোসিস করা যায়। এই হচ্ছে একটা ইসিজি ট্রেসিং। ইসিজি ট্রেসিং এ এটা হচ্ছে এক্স এক্সিস, এটা ওয়াই এক্সিস, এক্স এক্সিস ডিনোট করে টাইম এবং ওয়াই এক্সিস জেনারেট করে ভোল্টেজ। ইসিজি পেপারে আমরা দেখতে পাব অনেকগুলো ছোট ঘর এবং বড় ঘর থাকে, এই বড় ঘরটা চারটা সরি এই বড় ঘরটা পাঁচটা ছোট ঘরের সমষ্টি, এবং এই বড় ঘরটা নির্দেশ করে 0.2 সেকেন্ড। তাহলে একটা ছোট ঘর কত সেকেন্ড নির্দেশ করবে? 5 দিয়ে ভাগ করলে 0.04 সেকেন্ড। আর এরকম পাঁচটা বড় ঘর মিলে নির্দেশ করে 1 সেকেন্ড, আর ভার্টিক্যালি বড় দুইটা ঘর মিলে নির্দেশ করে 1 মিলিভোল্ট, তাহলে ছোট একটা বড় ঘর নির্দেশ করে 0.5 মিলিভোল্ট, আর সবচেয়ে ছোট ঘরটা নির্দেশ করে 0.1 মিলিভোল্ট। এই হচ্ছে ইসিজি ট্রেসিং। এখানে পি ওয়েভ, কিউ ওয়েভ, আর ওয়েভ, এস ওয়েভ এবং টি ওয়েভ থাকে। কিউ আর এবং এস ওয়েভ কে একসাথে কিউ আর এফ কমপ্লেক্স বলে। এছাড়া বিভিন্ন ইন্টারভেল থাকবে, পি আর ইন্টারভেল, আর আর ইন্টারভেল, কিউ টি ইন্টারভেল, এবং বিভিন্ন সেগমেন্ট থাকে, এস টি সেগমেন্ট, পি আর সেগমেন্ট। ইসিজি যাওয়ার আগে আমরা হার্টের অটোনোমিক নাম সাপ্লাইটা একটু জানি, যেটা কিভাবে ডিস্ট্রিবিউট থাকে। হার্টে বোথ সিম্পেটিক এবং প্যারাসিম্পেটিক থাকবে, প্যারাসিম্পেটিক আসে ভেগাস থেকে। আমরা এখানে দেখতে পাচ্ছি সিম্পেটিক প্যার সাপ্লাই বোথ অ্যাট্রিয়াম এবং ভেন্ট্রিকুলার হার্ট। তাহলে অ্যাট্রিয়ামের মধ্যে আমরা জানি এসি নোড থাকে, তাহলে হার্ট বোথ হার্ট রেট এবং ফোর্স অফ কন্ট্রাকশনের উপর সিম্পেটিকের ইফেক্ট আছে, কিন্তু অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি ভেগাস শুধু অ্যাট্রিয়ামে থাকে, ভেন্ট্রিকলে এর কোনো সাপ্লাই নেই। তাহলে ভেগাস বা প্যারাসিম্পেথেটিক এর অ্যাকশন মেইনলি হচ্ছে হার্ট রেটের উপরে, ফোর্স অফ কন্ট্রাকশনের উপর বা ভেন্ট্রিকুলার কন্ট্রাকশনের উপর এর তেমন ইফেক্ট নেই। এটাও তোমরা ইতিমধ্যে পড়েছ যে হার্টের মধ্যে দিয়ে ইলেকট্রিক্যাল কন্ট্রাকশনের বিভিন্ন সময়। এখানে আমরা দেখতে পাচ্ছি যে এসি নোড থেকে এভি নোডে ইলেকট্রিক্যাল ট্রান্সমিশন যেতে সময় লাগছে 0.03 সেকেন্ড, এবং এভি নোডে আরও আমার 0.09 সেকেন্ড সময় ডিলে হয়, এবং এভি বান্ডলের পেনিট্রেটিং পোর্শনে আরও 0.03 সেকেন্ড সময় আমার নষ্ট হয়।
তাহলে এসি নোড থেকে আমার সেপ্টামে যেতে টোটাল কত সময় লাগছে? 0.3 0.9 আর হচ্ছে 0.4, টোটাল হচ্ছে 0.16 সেকেন্ড। এসি নোড থেকে এভি নোডে 0.3, এভি নোডে 0.9, আর পিন চিটিং পোর্শন অফ এভি বান্ডল হচ্ছে 0.404 সেকেন্ড। তাহলে 0.03 0.09 আর 0.04 টোটাল মিলে 0.16 সেকেন্ড। তাহলে এসি নোড থেকে আমার সিস্টেমে যেতে বা ভেন্টিকুলে যেতে সময় লাগছে 0.16 সেকেন্ড। এখানে ছবিটা দিয়ে আরো বোঝানো হয়েছে, এই দেখছি যে এসি নোড থেকে ভেন্টিকুলার সিস্টেমে যেতে আমার টোটাল সময় লাগছে 0.16 সেকেন্ড। এখন ইসিজিতে, ইসিজিতে আমরা দেখলাম যে পি ওয়েভ, কিউআরএস কমপ্লেক্স এবং টি ওয়েভ, এবং ইসিজিতে এই ওয়েভগুলো তৈরি হয় যখনই ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটি চেঞ্জ হয়, আইদার ডিপোলাইজেশন বা রিপোলাইজেশনের সময়। যখন কোনো ডিপোলাইজেশন বা রিপোলাইজেশন হয় না, জাস্ট ইম্পালসটা ট্রান্সমিট হয়, তখন সেখানে কোনো ওয়েভ দেখা যায় না, জাস্ট সেগমেন্টগুলো থাকে বা আইসোলেটেড লাইন থাকে। প্রথমে এই ছবি থেকে আমরা দেখতে পাচ্ছি যখন এসএন ওডে ডিপোলারাইজেশন শুরু হলো তখন পি ওয়েভটা তৈরি হচ্ছে, সম্পূর্ণ এই হলুদ দিয়ে ইন্ডিকেট করছে ডিপোলারাইজেশন। সম্পূর্ণ যখন অ্যাট্রিয়াম ডিপোলারাইজেশন হয়ে গেল তখন পি ওয়েভ তৈরি হলো। এরপর যখন সেপ্টাল ডিপোলারাইজেশন শুরু হলো তখন আমার কিউ ওয়েভ তৈরি হচ্ছে, এবং সম্পূর্ণ যখন ভেন্ট্রিকল আমার ডিপোলারাইজ হয়ে গেল তখন কিউ আর এস ওয়েভ তৈরি হলো, এবং যখন ভেন্ট্রিকলটা আবার ডিপোলারাইজ হয়ে গেল তখন হচ্ছে আমার টি ওয়েভটা আসলো। তাহলে এই ছবি থেকে আমরা বলতে পারি পি ওয়েভ নির্দেশ করে অ্যাক্সিয়াল ডিপোলারাইজেশন, কিউআরএস কমপ্লেক্স ডিনোট করে বা সিগনিফাই করে ভেন্ট্রিকুলার ডিপোলারাইজেশন, এবং টি ওয়েভ সিগনিফাই করে ভেন্ট্রিকুলার ডিপোলারাইজেশন। ইসিজির এক্স অ্যাক্সিস রিপ্রেজেন্ট করে টাইম, ওয়াই অ্যাক্সিস ভোল্টেজ, যেগুলো আমরা জানি নর্মাল ইসিজিতে পি ওয়েভ, কিউআরএস কমপ্লেক্স এবং টি ওয়েভ থাকে। পি ওয়েভ হচ্ছে অ্যাক্টিভ ডিপোলারাইজেশনের কারণে, এবং এটার ডিউরেশন হচ্ছে 0.07 থেকে 0.12 সেকেন্ড। কিউআরএস কমপ্লেক্স ইন্ডিকেট করে ভেন্টিকুলার ডিপোলারাইজেশন। এর মধ্যে যদি আলাদা করে বলি তাহলে কিউ ওয়েভ ইন্ডিকেট করে সেপ্টাল ডিপোলারাইজেশন অথবা সেপ্টাল অ্যাক্টিভেশন ফ্রম লেফট টু রাইট। আর ওয়েভ ইন্ডিকেট করে ডিপোলারাইজেশন ওয়েভ সাব ইন্ডোকার্ডিয়াল লেয়ার থেকে সাব এপিকার্ডিয়াল লেয়ারে যাচ্ছে, এবং এস ওয়েভ ইন্ডিকেট করে ভেন্টিকুলের শেষ পোর্শন যেটা ডিপোলারাইজ হয় সেটা হচ্ছে পোস্টিভ ভেসাল পোর্শন অফ দ্য লেফট ভেন্টিকল এবং পালমারের কর্নার। তাহলে ওভারঅল পুরো কিউআরএস ওয়েভ বা কিউআরএস কমপ্লেক্স ইন্ডিকেট করে ভেন্টিকুলার ডিপোলারাইজেশন, টি ওয়েভ ইন্ডিকেট করে ভেন্টিকুলার ডিপোলারাইজেশন। এরপর আসবে বিভিন্ন ইন্টারফেল। আমরা দেখলাম এখানে ইন্টারফেল এবং সেগমেন্ট দুইটা কথা আছে। ইন্টারফেল হচ্ছে সবসময় মনে রাখবা শুরু থেকে শুরু, তাহলে পি আর ইন্টারভেল হচ্ছে অনসেট অফ পি ওয়েভ থেকে অনসেট অফ কিউ ওয়েভ, যে ডিফারেন্স সেটা হচ্ছে পি আর ইন্টারভেল, এবং এটা কত সেকেন্ড? এটা হচ্ছে 0.12 থেকে 0.2 সেকেন্ড, এভারেজে হচ্ছে 0.16 সেকেন্ড। এবং কিউ ওয়েভ থেকে আমরা জানি যে ভেন্টিকুলার ডিপোলারাইজেশন শুরু হয়, এবং আমরা আগের ছবিতে কন্ডাকশনের ছবিতে দেখেছি যে এসএন ওর থেকে ভেন্টিকুলে ডিপোলারাইজেশন আসতে সময় লাগে 0.16 সেকেন্ড। তাহলে পিআর ইন্টারভেল কি ডিনোট করছে? পিআর ইন্টারভেল ডিনোট করছে অ্যাট্রিও ভেন্টিকুলার কন্ডাকশন টাইম। অ্যাট্রিয়াম থেকে ভেন্টিকুলার কন্ডাকশন আসতে 0.16 সেকেন্ড লাগে, এবং সেটাই নির্দেশ করছে পিআর ইন্টারভেল। এরপর হচ্ছে কিউটি ইন্টারভেল, এটা কি নির্দেশ করে? এটা নির্দেশ করে সম্পূর্ণ ভেন্টিকুলার অ্যাকশন পটেনশিয়াল।
আর এস টি ইন্টারভেলটা অনলি ডিনোট করে সেটু পোর্শন অন দ্য অ্যাকশন পটেনশিয়াল। আর 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 ইন্টারভেল ডিনোট করে সম্পূর্ণ একটা কার্ডিয়াক সাইকেল, এটা হচ্ছে 0.8 সেকেন্ড, কখন যখন হার্ট রেট হচ্ছে 75 বিট পার মিনিট। এবং এটা একটু আগে বলেছি, এটা ডি সিগনিফাই করে ডিউরেশন অফ ওয়ান কার্ডিয়াক সাইকেল। আমরা আগেই বলেছি যে সেগমেন্ট হচ্ছে ইন্টারভেল ছিল যেটা বলা হবে সেটা শুরু থেকে অপরটার শুরু পর্যন্ত। আর যদি সেগমেন্ট বলি তাহলে এটা হচ্ছে এস এর শেষ থেকে টি এর শুরু পর্যন্ত। এবং এই এস টি সেগমেন্ট একটা আইসো ইলেকট্রিক লাইন এবং এটা হচ্ছে নির্দেশ করে বিগিনিং অফ ভেন্টিকুলার রিপোলারাইজেশন। আমরা আগেই বলেছি যে যখন ডিপোলারাইজেশন বা ডিপোলারাইজেশন হবে তখন ওয়েভ আসবে, যখন কোনো ডিপোলারাইজেশন বা ডিপোলারাইজেশন আসবে না শুধু কন্ডাকশন হবে সেটাকে হচ্ছে একটা আইসো ইলেকট্রিক লাইন হিসেবে থাকবে। তাহলে এখান থেকে আমরা দেখতে পেলাম যে পি ওয়েভ এবং কিউআরএস কমপ্লেক্স এগুলো ডিপোলারাইজেশনকে ইন্ডিকেট করে, তাই এগুলোকে বলা হচ্ছে ডিপোলারাইজেশন ওয়েভ। পি ওয়েভ এবং কিউআরএস কমপ্লেক্স হচ্ছে ডিপোলারাইজেশন ওয়েভ এবং টি ওয়েভ ইন্ডিকেট করে ভেন্টিকুলার ডিপোলারাইজেশন, তাই এটা হচ্ছে ডিপোলারাইজেশন ওয়েভ। এখন ইসিজি পেপারে দেখা যাবে যে এটা 12টা লিঙ্কের মাধ্যমে ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটিটা হার্ট ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটি রেকর্ড করে। এই 12টা লিডকে দুইটা ভাগে ভাগ করা যায়, বাইপোলার লিড এবং ইউনিপোলার লিড। বোঝা যাচ্ছে বাইপোলার লিডে দুইটা ইলেকট্রোড থাকবে, একটা পজিটিভ একটা নেগেটিভ, কিন্তু ইউনিপোলার লিডে একটাই অ্যাক্টিভ ইলেকট্রোড থাকবে এবং একটা থাকবে ইনডিফারেন্ট ইলেকট্রোড। আমাদের ইসিজিতে আমরা বাইপোলার লিড ব্যবহার করি তিনটা, সেগুলিকে বলা হচ্ছে লিড ওয়ান, লিড টু এবং লিড থ্রি। আর ইউনিপোলার চেস লিড থাকবে 6টা, V1 থেকে V3। এবং অগমেন্টেড ইউনিপোলার লিম লিড থাকে 3টা, এভিআর, এভিএল, এভিএস। এভিআর হচ্ছে রাইট হ্যান্ডের জন্য, এভিএল হচ্ছে লেফট হ্যান্ডের জন্য এবং এভিএস হচ্ছে লেফট ফুটের জন্য। অগমেন্টেড বলা হচ্ছে কারণ এখানে যে ইনডিফারেন্ট লিডটা থাকে সেটা একটা রেজিস্টেন্সের মাধ্যমে নিয়ে যাওয়া। এই হচ্ছে আমার নর্মাল ইসিজি। দেখো এখানে 12 লিড আছে, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 1, 3 বাইপোলার লিড, 1, 2, 3 এবং ইউনিপোলার চেস লিড 6টা এবং অগমেন্টেড লিম লিড 3টা, এভিআর ফর রাইট হ্যান্ড, এভিএল ফর লেফট হ্যান্ড এবং এবিএফ ফর লেফট ফুট। এরপর এই ইসিজিতে দুটা জিনিস জানতে হবে আমাদের, একটা হচ্ছে ইয়ান্সফেন্স ট্রায়াঙ্গেল এন্ড ইয়ান্সফেন্স ল। এই ট্রায়াঙ্গেলটা কিভাবে তৈরি হচ্ছে, হাতটাকে মাঝখানে রেখে দুই হাত এবং বাম পাকে যোগ করে এই ট্রায়াঙ্গেলটা তৈরি হচ্ছে। এ ট্রায়াঙ্গেল উইথ দ্য হার্ট অ্যাট ইটস সেন্টার ক্যান বি অ্যাপ্রক্সিমেটেড বাই প্লেসিং ইলেকট্রোডস অন বোথ আর্মস অ্যান্ড অন দ্য লেফট লেগ। আর ইনফ্লুয়েন্স ল কি, এটা হচ্ছে যদি আমরা লিম লিডে বাইপোলার লিম লিডে যে কোনো একই সময় যে কোনো দুইটা লিম্পের যদি ইলেকট্রিক্যাল পটেনশিয়াল একই সময় জানতে পারি তাহলে 3 নম্বর লিম লিডের পটেনশিয়ালটা আমরা সিম্পলি ওই দুইটা লিম লিডেরকে যোগ করেই পেতে পারি। তবে এক্ষেত্রে অবশ্যই লিম লিডের পজিটিভ এবং নেগেটিভ সাইনগুলোকে আমাকে মাথায় রাখতে হবে। এই হচ্ছে সূত্র, যদি লিড ওয়ান এবং লিড থ্রি এর ইলেকট্রিক্যাল পটেনশিয়াল আমি জানি তাহলে লিড টু এর ইলেকট্রিক্যাল পটেনশিয়াল
আমি বের করতে পারবো জাস্ট এই দুটো যোগ করে। তবে অবশ্যই সেক্ষেত্রে এদের পজিটিভ এবং নেগেটিভ সাইনটাকে আমাকে মাথায় রাখতে হবে। পরের ছবিতে আমাদের এটা একটু কিছুটা ক্লিয়ার হবে। এই যে ইনফ্রাস ট্রায়াঙ্গেলে এখানে আমরা দেখতে পাচ্ছি দুইটা ইলেকট্রোড রাইট হ্যান্ড এবং লেফট হ্যান্ডে লাগানো আছে এবং একটা ইলেকট্রোড লেফট ফুটে লাগানো আছে এবং হার্টটাকে মাঝখানে রেখে এই ইনফ্রাস ট্রায়াঙ্গেল ক্রিয়েট হলো। এবং দেখতে পাচ্ছি লিড ওয়ানের ক্ষেত্রে রাইট আর্ম নেগেটিভ লেফট আর্ম পজিটিভ, লিড থ্রির ক্ষেত্রে লেফট আর্ম নেগেটিভ লেফট ফুট পজিটিভ এবং লিড টু এর ক্ষেত্রে লেফট ফুট পজিটিভ এবং রাইট আর্ম নেগেটিভ। এবং এদের ইলেকট্রিক্যাল পটেনশিয়াল যথাক্রমে রাইট আর্মের ক্ষেত্রে -0.2, লেফট আর্মের ক্ষেত্রে +0.3 এবং লেফট ফুটের ক্ষেত্রে +1। তাহলে লিড ওয়ানেরটা আমরা খুব সহজেই ইনফ্লুয়েন্স ল থেকে বের করতে পারবো। এটা হচ্ছে লেফট আর্ম মাইনাস রাইট আর্ম, লেফট আর্ম হচ্ছে 0.3 কিন্তু রাইট আর্মের নিজেই সাইন হচ্ছে -0.2, তাহলে -1 পজিটিভ হয়, লিড ওয়ানের হচ্ছে 0.5। এভাবে করে লিড টু এরটা হচ্ছে লেফট লেগ মাইনাস রাইট আর্ম কিন্তু রাইট আর্ম নিজে এখানে লিড টু এর ক্ষেত্রে নেগেটিভ তাই এটা হচ্ছে -1 হয়ে প্লাস হয়ে 1.2। আর লিড থ্রি এর ক্ষেত্রে লেফট লেগ মাইনাস লেফট আর্ম কেন, কারণ এখানে হচ্ছে লেফট আর্ম নেগেটিভ লেফট লেগ 1 আর লেফট আর্ম হচ্ছে 0.3 তাই 0.7 মিলিভোল্ট। এই আজকে আমাদের ইসিজি এবং হার্ট সাউন্ড পড়ানো হলো, আশা করি এটা তোমাদের উপকারে আসবে। নেক্সটে আমরা অন্য কোনো টপিক নিয়ে আসবো। ধন্যবাদ।